প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ থেকে ছয় মাস পর্যন্ত আমাদের শ্রেণীকক্ষে পাঠদান থেকে বিরতি থাকছি। তাই এসে অনলাইনের মাধ্যমে জুরাইন আশরাফ মাস্টার আদর্শ উচ্চ বিদ্যালয়ে আমরা ক্লাস নিচ্ছি। নবম ও দশম শ্রেণীর বিষয় হলো বাংলা দ্বিতীয় পত্র। আজকে তোমাদের সমাস সম্বন্ধে আলোচনা করব। সমাস কাকে বলে, কত প্রকার ও কী কী? পরস্পর অর্থযুক্ত দুই বা বহুপদ এক পদে পরিণত করাকে সমাস বলে। পরস্পর অর্থযুক্ত দুই বা বহুপদ এক পদে পরিণত করাকে সমাস বলে। সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব। এই অব্যয়ীভাব সমাস, আমরা দ্বন্দ্ব সমাসের আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব। দ্বন্দ্ব সমাসটা কীভাবে আমাদের করতে হয় সেইটা আজকে তোমাদের বুঝাই দিই। যেমন সূত্রের মাধ্যমে আমরা দ্বন্দ্ব সমাস আমরা করতে পারি। বীজগণিতে যেমন সূত্র আছে, সমাসেরও তেমনি বীজগণিতের একটা সূত্র আছে। ও এবং আর দ্বন্দ্ব হয় কয়জনের ভিতরে? কমপক্ষে দুইজনের ভিতরে দ্বন্দ্ব হয়। ও এবং আর এইগুলো হলো অব্যয়। এই অব্যয় দিয়ে আমরা করব। মাতা পিতা, মাতা ও পিতা। দেখো, মাতা, মাতা হইল স্ত্রী, পিতা হইল পুরুষ। তাহলে দেখো মাঝখানে কী পেয়েছে? ও। ও এবং আর এই তিনটা অব্যয়ের যে কোনো একটি দিয়ে আমাদের দ্বন্দ্ব সমাস করতে হবে। ভাই বোন, ভাই ও বোন। ওহি নকুল, ওহি ও নকুল। সাপ আর বেজি, সবসময় তো জানো যে সাপ আর বেজি যেখানেই দেখা হয় সেইখানেই ওরা যুদ্ধ শুরু করে, মারামারি শুরু করে। এখানে যেখানে গ্রাম আছে, গ্রামে দেখলে যেখানে কাটা বন আছে, এই বনের ভিতরেই বেশিরভাগ থাকে, জোর জঙ্গলে থাকে, এই এই সমস্ত জিনিস বেশি থাকে, বন জঙ্গলে বেশি থাকে। দম্পতি, জায়া ও পতি। যেমন স্বামী স্ত্রী আমরা বলি যে দম্পতি, দম্পতিরে মাইরে ফেলছে, বলি না আমরা সময়তে? দেখো স্ত্রী, স্বামী এবং স্ত্রী দুইটা, নত নদী, নত ও নদী। এখন এই দ্বন্দ্ব সমাজকে অনেকভাবে ভাগ করছে, কিন্তু আজকে আমরা অলুক দ্বন্দ্ব সমাজ নিয়ে আমরা কেমন, যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাজ বলে। যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাজ বলে। এখন এছাড়া আবার আর একটা সুন্দর সূত্র আছে, মূল শব্দের শেষে সপ্তমী বিভক্তি থাকবে। মূল মানে কি? খাঁটি। মূল মানে কি? খাঁটি শব্দের শেষে সপ্তমী বিভক্তি থাকবে। যেমন দুধে ভাতে, মূল শব্দ কি? দুধ যোকে, ভাতে ভাত যোকে, দুধে ও ভাতে। যে কোনো মানুষের জিজ্ঞাসা করতে পারো অলুক দ্বন্দ্ব সমাস কেন হইল, তখন তুমি প্রশ্ন করতে পারো যে অলুক দ্বন্দ্ব সমাস কেন হইল? সপ্তমীর জন্য হইলো অলুক, আর দ্বন্দ্বের সূত্র করছি ও, অলুক দ্বন্দ্ব সমাস। মাঠে ঘাটে, মূল শব্দ কি? মাঠ যোগ এ, ঘাটে ঘাট যোগ এ, মাঠে, মূল শব্দ কি? মাঠ যোগ এ, ঘাটে, মূল শব্দ কি? ঘাট যোগ এ। তাহলে মাঠে ঘাটে, মাঠে ও ঘাটে কেন অলুক দ্বন্দ্ব হইলো? সপ্তমীর জন্য হলো অলুক, আর দ্বন্দ্বের সূত্র ও, অলুক দ্বন্দ্ব। দিনে রাতে, মূল শব্দ কি? দিন, দিন যোকে, দিন যোকে, রাতে, রাত যোগ এ, রাতে। তাই দিনে ও রাতে অলুক দ্বন্দ্ব কেন হলো? সপ্তমীর জন্য অলুক, আর দ্বন্দ্বের সূত্র ও, অলুক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে, মূল শব্দ কি? মা। মায়ে ঝিয়ে, মূল শব্দ কি? মা যোগ এ, ঝিয়ে, ঝি যোগ এ, ঝিয়ে, মায়ে ঝিয়ে, মায়ে ও ঝিয়ে। দেশে বিদেশে, মূল শব্দ কি? দেশ, আর হইল বিদেশ, দেশ ও বিদেশ, দেশ যোগে বিদেশ, বিদেশ যোগ এ। তাই দেশে বিদেশে, দেশ যোগে বিদেশে, বিদেশ যোগ এ। তাই দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব কেন হলো? সপ্তমীর জন্য হলো অলুক, দ্বন্দ্বের সূত্র ও, অলুক দ্বন্দ্ব। হাতে কলমে, মূল শব্দ কি? হাত যোগ এ, কলমে, কলম যোগ এ, হাতে কলমে, মূল শব্দ কি? হাত, হাত যোগ এ, কলমে, মূল শব্দ কি? কলম, কলম যোগ এ, হাতে কলমে, হাতে ও কলমে। কোলে পিঠে, মূল শব্দ কি? কোল যোগ এ, পিঠে, মূল শব্দ কি? পিঠ যোগ এ, কোলে পিঠে, কোলে ও পিঠে। তাহলে আমরা সমাসটা প্রথম দিকে আবার আমরা একটু ধরতে পারি যে সমাসে কী কীছে। পরস্পর অর্থযুক্ত দুই বা বহুপদে এক পদে পরিণত করাকে সমাস বলে। সমাস ছয় প্রকার: দ্বন্দ্ব সমাস, কর্মধারয় সমাস, দ্বিগু সমাস, বহুব্রীহি, তৎপুরুষ, অব্যয়ীভাব।
দ্বন্দ্ব সমাস আমরা সূত্রের মাধ্যমে আমরা করতে পারি ও এবং আর। মাতা পিতা, মাতা ও পিতা, ভাই বোন, ভাই ও বোন, ওহি নকুল, ওহি ও নকুল, দম্পতি, জায়া ও পতি, নত নদী, নত ও নদী। এখন এই দ্বন্দ্ব সমাসে আমরা অলুক দ্বন্দ্ব সমাসটা আমরা করবো। অলুক দ্বন্দ্ব সমাস কি? যে দ্বন্দ্ব সমাসে বিভক্তি লোপ পায় না তাকে অলুক দ্বন্দ্ব সমাস বলে। অথবা আবার আটা দিদি মূল শব্দের শেষে, শব্দের মূল মানে কি? খাঁটি শব্দ, খাঁটি শব্দ শেষে বলতে পারেন দুধে ভাতে, মূল শব্দটা কি? দুধ, যোগ এ ভাতে, মূল শব্দ কি? ভাত, যোগ এ অলুক দ্বন্দ্ব সমাস। মাঠে ঘাটে মূল শব্দ কি? মাঠ, যোগ এ ঘাটে, ঘাট যোগ এ অলুক দ্বন্দ্ব। যে কোনো মানুষের জিজ্ঞাসা করতে অলুক দ্বন্দ্ব সমাস কেন হইল? সপ্তমীর জন্য হইল অলুক, আর দ্বন্দ্বের সূত্রে ও হইল অলুক দ্বন্দ্ব। দিনে রাতে মূল শব্দ কি? দিন, যোগ এ রাতে, রাত যোগ এ রাতে। তাই অলুক দ্বন্দ্ব কেন হইল? সপ্তমীর জন্য অলুক, দ্বন্দ্বের সূত্র ও অলুক দ্বন্দ্ব। মায়ে ঝিয়ে মূল শব্দ কি? মা, আর ঝিয়ে মা যোগ ঝিয়ে, তা মায়ে ও ঝিয়ে কেন অলুক দ্বন্দ্ব হইল? সপ্তমীর জন্য অলুক, দ্বন্দ্বের সূত্র ও। দেশে বিদেশে মূল শব্দ কি? দেশ, মূল শব্দ কি? বিদেশ, তা দেশ যোগে বিদেশ যোগে, দেশে ও বিদেশে অলুক দ্বন্দ্ব কেন হইল? সপ্তমীর জন্য অলুক, দ্বন্দ্বের সূত্র ও অলুক দ্বন্দ্ব। হাতে কলমে মূল শব্দ কি? হাত যোগ এ, কলমে কলম যোগ এ, তা হাতে ও কলমে অলুক দ্বন্দ্ব কেন হইল? সপ্তমীর জন্য অলুক, দ্বন্দ্বের সূত্র ও অলুক দ্বন্দ্ব। কোলে পিঠে মূল শব্দ কি? কোল যোগ এ, পিঠে মূল শব্দ কি? পিঠ যোগ এ, কোলে ও পিঠে অলুক দ্বন্দ্ব সমাস। তাইলে আমরা সমাস সম্বন্ধে আজকে যেটুক আলাপ করলাম, এরপরে কর্মদ্বারা সমাসটাও আমরা আলাপ করব যতটুকু পারি। কর্মদ্বারা সমাস, কর্মদ্বারা সমাস আমাদের এখন করব। কর্মদ্বারা সমাস আমরা সূত্রের মাধ্যমে করতে পারি। যে, যিনি, তিনি, সে, যে, যিনি, তিনি, সে। একটা বাক্যে একটাও পড়তে পারে, দুইটাও পড়তে পারে, বেশিও পড়তে পারে। আমি যদি একটা সূত্র দিয়ে করাই যে কোনো তুমি পারবা, যেমন দিদিমণি, দিদিমণি, যিনি দিদি তিনি মণি, যিনি দিদি তিনি মণি, দিদিমণি, যিনি দিদি তিনি মণি। দেখো সূত্র পড়ছে কিনা, যিনি আছে, তিনি আছে, একটাও পড়তে পারে, দুইটাও পড়তে পারে, বেশিও পড়তে পারে। দিদিমণি, মাস্টার সাহেব, মাস্টার সাহেব, যিনি মাস্টার তিনি সাহেব, যিনি মাস্টার মাস্টার সাহেব, যিনি মাস্টার তিনি সাহেব, জজ সাহেব, জজ সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব, যিনি জজ তিনি সাহেব। রাজস্বী, 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 যিনি রাজা তিনি ঋষি, যিনি রাজা তিনি ঋষি। মহানবী, মহানবী, এইটা তোমাদের গেল মহানবী, মহান যে নবী। আবু বকর, উসমান, উমর আলী, হায়দা, লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, নবীদের ভিতর যিনি প্রধান তিনি হলো মহান। মহানবী, মহান যে নবী, মহান যে নবী। দেখো এখন সুন্দর লতা, এটা বিশেষ পরীক্ষা আইছে, সুন্দর লতা, সুন্দর লতা। এখন দেখো সুন্দর লতা, সবাই লিখে দিয়েছে সুন্দর লতা, সুন্দরী যে লতা। দেখো স্ত্রীলিঙ্গে করতে হয় সুন্দরী,
যে লতা, এটা বিশেষ পরীক্ষা এবছর আসছে, সুন্দর লতা, সুন্দরী যে লতা, মহাকীর্তি, মহতী যে কীর্তি, মহতী যে কীর্তি, মহাকীর্তি, মহতী যে কীর্তি, আলু সিদ্ধ, আলু সিদ্ধ, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, দেখো আলু সিদ্ধ, এখন সিদ্ধ যে আলু, কিন্তু আলু সিদ্ধ যে হয় না, অর্থাৎ মানে এইটা ঘুরাই দেবে, তাই নরাধম কি হবে, নরাধম, একই নিয়ম, নরাধম, অধম যে নর, অধম যে নর, তাইলে আমরা এইটুকু আমরা করতে পারি কর্মধারা সমাস সূত্রের মাধ্যমে করতে, যে, যিনি, তিনি, সে, দিদিমণি, যিনি দিদি, তিনি মণি, মাস্টার সাহেব, যিনি মাস্টার, তিনি সাহেব, মাস্টার সাহেব, যশ সাহেব, যিনি যশ, তিনি সাহেব, রাজর্ষি, যিনি রাজা, তিনি ঋষি, মহানবী, মহান যে নবী, নবীদের বিদার যিনি প্রধান, তিনি হইল মহান, অর্থাৎ মানে আবু বকর, ওসমান, ওমর আলী, হায়দা, লা শরীক, আল্লাহর কোনো শরীক নাই, একমাত্র মহানবীকে প্রধান বলা হয়েছে, সুন্দর লতা, সুন্দরী যে লতা, মহাকীর্তি, মহতী যে কীর্তি, আলু সিদ্ধ, সিদ্ধ যে আলু, দেখো আলু সিদ্ধ যে হয় না, এই জন্যে সিদ্ধ যে আলু, একই নিয়ম, নরধম, অধম যে নর। আজকে তোমাদের এই পর্যন্তই করাইলাম কর্মধারা সমাস, কর্মধারা সমাসকে আরও চার ভাগে ভাগ করে, এটা আগামী ক্লাসে করব, তোমরা সকলেই ভালো থাকো।